মিয়ানমার কি বাংলাদেশের মিং ক্লাস সাবমেরিন ধ্বংসের সক্ষমতা রাখে? আজ আমরা এই সক্ষমতা নিয়ে কথা বলবো। 2017 সালে চীন হতে ক্রয় করা দুটি পুরাতন মিং ক্লাস সাবমেরিন নৌবাহিনীতে অন্তর্ভুক্তির মাধ্যমে ত্রিমাত্রিক নৌবাহিনীর অধিকারী হয় বাংলাদেশ। মিং ক্লাস সাবমেরিন সেকেন্ড হ্যান্ড ছিল, অনেকে নাকশিট কেছি এই সাবমেরিন দিয়ে কি হবে, চাইলেই এই সাবমেরিন ধ্বংস করা যাবে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এটা সত্যি যে মিং ক্লাস পুরানো ও বর্তমান যুগের সাবমেরিনগুলোর সাথে তুলনা চলে না। তবে যদি তুলনা করা হয় মায়ানমারের সাথে, তবে এই বুড়ো সাবমেরিনকেই আটকানোর ক্ষমতা নেই মিয়ানমার নৌবাহিনীর। কিভাবে, সে আলোচনায় পরে আসছি। আসুন আগে জেনে নেই সাবমেরিন ধ্বংসের জন্য কি প্রয়োজন। সাবমেরিন পানির ওপরে নয় বরং পানির নিচে যান, তাই প্রথাগত অ্যান্টিশিপ মিসাইল দ্বারা সাবমেরিন ধ্বংস করা সম্ভব না, কারণ পানির নিচে ডুবন্ত টার্গেটে হিট করা অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল দ্বারা সম্ভব না। এর জন্য দরকার টর্পেডো। টর্পেডো বলতে গেলে মিসাইলের মতোই, তবে টর্পেডো পানির নিচে কার্যকর। সাবমেরিন ধ্বংসে টর্পেডো ব্যবহার করা হয় থাকে প্রধানত। যদিও সমুদ্রে সাবমেরিনকে ডিটেক্ট করা অনেক কঠিন, তবে খুঁজে পাওয়া গেলে টর্পেডো দ্বারাই সাবমেরিন ধ্বংসের চেষ্টা করা হয়ে থাকে। এছাড়াও অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার উপযোগী রকেট এবং ডেপ চার্জও ব্যবহৃত হয়, তবে তার সফল হওয়ার সম্ভাবনা অনেক কম। তো বলা যায় শিপ ধ্বংসে যেমন মিসাইল, তেমনি সাবমেরিন ধ্বংসে চাই টর্পেডো। এ টর্পেডো ছোড়ার বেশ কিছু উৎস আছে। টর্পেডো সাবমেরিন থেকে, জাহাজ থেকে অথবা হেলিকপ্টার বা বিমান থেকেও ছোড়া যায়। সবচেয়ে ভয়ঙ্কর হলো এয়ার লঞ্চড টর্পেডো বা বিমান থেকে ছোড়া টর্পেডো, কারণ সাবমেরিনে বিমান ধ্বংসের জন্য সারফেস টু এয়ার মিসাইল থাকে না, তাই করুণ নিয়তি মেনে নিতে হয়। তবে যেটা কঠিন তা হলো এই বিশাল সমুদ্রে সাবমেরিনকে খুঁজে বের করা। এখন আমরা জানব মিয়ানমারের সাবমেরিন বিরোধী সক্ষমতা সম্পর্কে। সর্বপ্রথম কথা যেটা তা হলো মিয়ানমারের কোনো সাবমেরিন নেই এখন অবধি, তাই ডিটেকশন নিয়ে যা ঝামেলা তা ভাবতে হবে কেবল মিয়ানমারকেই। এতদিন অবধি মিয়ানমারের সাবমেরিন বিরোধী ক্ষমতা বলতে কিছু রকেট আর ডেপথ চার্জে ছিল, কিন্তু মিয়ানমার নৌবাহিনী চিন্তায় পড়ে যায় যখন বাংলাদেশ সাবমেরিন ক্রয় করে। মিয়ানমার তখন তড়িগড়ি করে ইন্ডিয়ার সাথে টর্পেডো কেনার চুক্তি করে। ইন্ডিয়া তাদের শিফট লঞ্চড টর্পেডো সাইনা দেয়, যা সাবমেরিন ধ্বংসে ব্যবহার করা যেতে পারে। তবে মিয়ানমার নৌবাহিনীর এ পদক্ষেপ বেশ হাস্যকর বলা চলে, কারণ ভারত হতে পাওয়া এ লাইট ওয়েট টর্পেডোটির রেঞ্জ 7 কিলোমিটার, তবে কার্যকরী ক্ষেত্রে তা 4-5 কিলোমিটার হবে। যদি মিয়ানমারের সাবমেরিন ধ্বংসের ক্ষমতা এক কথায় বলি, তবে বলতে হয় নিজ টর্পেডো বহনকারী জাহাজ হতে 5-6 কিলোমিটার রেঞ্জের ভেতরে ডিটেক্ট করতে সক্ষম হওয়া কোনো সাবমেরিনকে মিয়ানমার হয়তো ধ্বংস করতে সক্ষম। এছাড়াও মিয়ানমারের কোনো অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার উপযোগী হেলিকপ্টার ও নেই। মিয়ানমারের Z-9 আছে, তবে তা অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার উপযোগী না। এ তো গেল মিয়ানমারের কথা। এখন আমরা জানব বাংলাদেশের সাবমেরিনের অস্ত্রভান্ডারে কী কী অস্ত্র রয়েছে। বাংলাদেশের মেইন ক্লাস সাবমেরিনে মোট 18টি টর্পেডো রয়েছে। এক একটি টর্পেডোর ওজন প্রায় 18 কেজি ও এগুলোতে মোট 400 কেজি বিস্ফোরক থাকে। এছাড়াও সাবমেরিনটিতে 32টি নেভাল মাইন সংরক্ষণ করা সম্ভব, যার দ্বারা ফাঁদ পেতে শত্রু জাহাজ ধ্বংস করা যেতে পারে। বাংলাদেশের সাবমেরিনে থাকা YU-4 টর্পেডোর রেঞ্জ প্রায় 15 কিলোমিটার, তবে কার্যকরী ক্ষেত্রে তা 13-14 কিলোমিটার ধরে নেওয়া যেতে পারে। যাদের এ বিষয়ে সামান্য ধারণা আছে তারা ইতোমধ্যেই বুঝে গিয়েছেন যে ফলাফলটা কী হবে। যা হোক, এবার আসা যাক মিয়ানমার কিভাবে আমাদের সাবমেরিন ধ্বংসের চেষ্টা করবে। মিয়ানমার নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ হলো কিয়ান সিত্তা ক্লাস ফ্রিগেট। এই ক্লাসের ফ্রিগেটগুলির দুর্বলতা হচ্ছে এর সি টেস্ট 4 অব দি কেবল সহ্য করতে পারে, অর্থাৎ এগুলো গভীর সমুদ্রে যেতে পারে না, উপকূলের কাছাকাছি থাকতে হয়। এ মতো অবস্থায় আমাদের সাবমেরিন এর খোঁজে এই বিশাল সমুদ্র চষে বেড়ানোটা অত সম্ভব নয়। ধরলাম যে আমাদের সাবমেরিনই ওদের উপকূলের কাছে গেল। যদি ফ্রিগেটের সোনার এ ধরা পড়ে, তবুও ফ্রিগেটগুলো 4-5 কিলোমিটারের কাছে যাওয়ার আগে মিয়ানমার নৌবাহিনী সাবমেরিনটির গায়ে আঁচ ফেলতেও সক্ষম না। অন্যদিকে আমাদের সাবমেরিন চাইলেই 13-14 কিলোমিটার দূর হতে ওদের ফ্রিগেটকে ধ্বংস করতে সক্ষম। 18টি টর্পেডো বহন করে একটি মিং ক্লাস সাবমেরিন, আমাদের বহরে এমন 2টা আছে এখনো অবধি। তো একসাথে 36টা টর্পেডো, আর সেগুলো যদি 36টাই টার্গেটে হিট করে, তবে শুধু 2টি ভাঙানি মিং ক্লাস সাবমেরিন দিয়েই মিয়ানমার নৌবাহিনীর ভাবলীলা সাং করে দেওয়া যেতে পারে। ভাঙানি সাবমেরিন দুটোকে কি এখন খুব অকেজো মনে হচ্ছে? আর যদি বাংলাদেশ নৌবাহিনীতে নতুন যুক্ত হতে যাওয়া সাবমেরিনগুলা বিবেচনা করি,
তবে তাতে অ্যান্টিশিপ মিসাইল থাকবে প্রায় 230 থেকে 280 কিলোমিটার রেঞ্জের। সে সাবমেরিনগুলোকে কাউন্টার করার চিন্তাও মাথায় আনতে পারবে না মিয়ানমার নৌবাহিনী। নিউজটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।